তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে দেখি উত্তর কিভাবে তৈরি করতে হবে। অর্থাৎ এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে উত্তর আমরা মুহূর্তে তৈরি করতে পারবো, এই উত্তরের জন্য আমাদের আলাদা কোনো সমাধান করার প্রয়োজন হবে না। অর্থাৎ উদ্দীপকটা যদি এরকম ভাবে থাকে তাহলে এই ধরনের প্রশ্নের উত্তর আমরা খুব সহজেই তৈরি করতে পারবো। এটা কিভাবে সম্ভব এর আগে আমি বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ আমি যদি এই উদ্দীপকটাকে বিবেচনা করি তাহলে দেখা যাবে যে এই উদ্দীপক থেকে আমরা কি পাই। এই উদ্দীপক থেকে আমরা 2 into a into 1 plus 1 whole square উদ্দীপক যদি তাকে পরীক্ষায় তাহলে দেখবো এর মান আসবে কত, 1 আসবে। তাহলে 1 যদি আমরা এখানে প্রয়োগ করতে যাই তাহলে কি হয় আমরা দেখি। আমরা এই প্রথম উদ্দীপকের ক্ষেত্রে দেখলাম যে সম্পর্ক মাইনাস, অর্থাৎ এইটার প্রতিরূপ হচ্ছে এটা, এটার একটা রূপ। এই দুই ভাবে প্রশ্নটা থাকতে পারে। তাহলে এইটার রূপটা, এই রূপটা কিভাবে আসলো সেটা আমি দেখাই। এটা যদি লসাগু নিই আমরা জানি এটার এটা গুণ হবে a² - 1, অর্থাৎ এইটা এভাবে থাকতে পারে, এইভাবেও থাকতে পারে। যাই হোক, আমরা দেখলাম যে এটার মধ্যে সম্পর্ক মাইনাস, অর্থাৎ মাইনাস সম্পর্ক হলে আমরা কি পেলাম, 0 পেলাম। তাহলে আমরা প্লাসের ক্ষেত্রে একটা দেখি, দুই নম্বরটা যদি আমরা দেখতে যাই তাহলে a² + 1 / a², অর্থাৎ এর মানে আমরা কত পেলাম, 1 পেলাম। তাহলে আমরা যদি স্কোয়ার বসাই তাহলে 1 / 1 whole square, অর্থাৎ 1² মানে কি, 1 কেন যদি এই ধরনের স্ট্রাকচার থাকে তাহলে আমরা যেটা মাইনাস পাবো তার মান হবে 0, আর যেটা প্লাস পাবো তার মান হবে 2। এরকম ভাবে -0 + 2, যেহেতু এটা প্লাস মাইনাস এটা আমি একসাথে উল্লেখ করলাম, তো সেহেতু আমরা এই প্লাসের ক্ষেত্রে 2 বিবেচনা করব আর এটার মাইনাসের ক্ষেত্রে আমরা 0 বিবেচনা করব। তাহলে প্লাসের জন্য 2, মাইনাসের জন্য 0, প্লাসের জন্য 2, মাইনাসের জন্য 0, প্লাসের জন্য 2, মাইনাসের জন্য 0। অর্থাৎ এখানে গাপ ভিন্ন, এখানে 17, এখানে 15, গাপ ভিন্ন থাকলে যদি স্ট্রাকচারটা এরকম হয় সেক্ষেত্রে আমরা প্লাসের জন্য পাবো 2 আর মাইনাসের জন্য পাবো 0। তাহলে আমরা দেখলাম যে এই ধরনের উদ্দীপক যদি তাকে পরীক্ষায় তাহলে এই ধরনের প্রশ্ন উত্তর যদি তারা চায় তাহলে আমরা মুহূর্তে অঙ্ক না করে উত্তর তৈরি করতে পারবো।